অ্যানালিটিক্যাল ভিডিও সেট। এখন আমরা ওয়েব পেজ গুলোতে অনেক ওয়েব পেজ আমরা দেখতে পারি কি যে লিংক দেওয়া থাকে, লিংক একটা একটা সঙ্গে এখানে এই লিংকে ক্লিক করলেই সেই ওয়েব পেজটাতে নিয়ে যায়। তে আমরা এই লিংকটা দেব কিভাবে, আমরা লিংকটা দিব কিভাবে, এই ভিডিওর নিচে আমরা মনে করেন যে এখানে লিংক দিলাম। তো লিংক দিতে গেলে যে ট্যাগটা ব্যবহার করার আগে এটার নাম হলো ই ট্যাগ, বা এখানে পুরো নাম হলো অ্যাঙ্কর ট্যাগ, এটার নাম হলো অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ। এই ট্যাগের সাহায্যে আমরা একটা লিংক তৈরি করতে পারি। এই তারপরে এই ট্যাগটা এখন কোন ওয়েবসাইটটা আমরা ভিজিট করব সেখানে সেটা এখানে লিখতে হয়। এটা এইচরেফ অ্যাট্রিবিউট নেব, তারপরে দেবো হলো সমান চিহ্ন উর্ধকমা। এখন মনে করেন যে আপনি মনে করেন এখান থেকে আপনি ইয়েতে যেতে চান কি না, ইউটিউব, ইউটিউব চ্যানেল যা হোক, ইউটিউব এখন খোলার সময় নাই। আমি ইউটিউবের ইয়েটা এখানে ইউটিউবের ইয়েটা ইয়ে অ্যাড্রেসটা, হ্যাঁ অ্যাড্রেসটা আমি এখানে কপি করে রাখছি, সেটা এখানে পেস্ট করে দেবো। তাহলে এই যে এটা ট্যাগ শুরু, ট্যাগ ট্যাগ শেষ। এখানে এটা আমরা কিসের লিংক দিলাম, লিংকটা দিলাম হলো ইউটিউব, ইউটিউবের লিংক দিলাম। এখন আশা করা যায় এখন এই অবস্থায়, হ্যাঁ আমরা দেখি এই যে দেখেন এখানে ইউটিউবের লিংকটা হয়ে গেছে। এখন এখানে আপনি যদি ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, তাহলে আপনাকে আমরা যে লিংকটা দিছি এখানে ইউটিউবের লিংক দিছি, এখানে ইউটিউবে আপনাকে নিয়ে যাবে। নেট একদম স্লো, দেখেন আপনি এখন ইউটিউবে চলে গেছেন ওখান থেকে। ওই একটা লিংক, এটা হলো অ্যাঙ্কর ট্যাগের কাজ। এরকম করিয়া আপনি মনে করেন যে আপনি গুগলে যাবেন, হ্যাঁ গুগলে আপনি যদি যান যেতে চান, হ্যাঁ গুগলে যদি যেতে চান তাহলে ওই একইভাবে মনে করেন যে এখানে আমরা গুগলের গুগলে গিয়ে তার সার্চ বার থেকে আপনি গুগলের অ্যাড্রেসটা নিয়ে নেন। হ্যাঁ এই গুগলের অ্যাড্রেসটা এখানে আমি আগে থেকে কপি করে রাখছি, এখান থেকে এখান পর্যন্ত। তো আপনি এখানে কপি করেন, করার পরে এই যে এখানে ছিল এখানে আমরা পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিলাম, ভুল হলে মনে হয় তাকে আবার দিচ্ছি। এটা কপি করলাম এবং এখানে এটা পেস্ট করে দিলাম। এখানে সমানভাবে আমরা কপি পেস্ট দিয়ে করতেছি। এখন এইটা হলো আপনার গুগলের লিংক। তো এখানে এটা 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 তো গুগলের লিংক, তাহলে এখানে লিখতে হবে আপনার এখানে নামটা লিখে দিতে হবে। এই যে কন্টেন্টটা আছে, হ্যাঁ যে নামটা যে আপনি দুই ট্যাগের মাঝে লিখবেন, এটাই হবে আপনার লিংক। ওইটাতে ক্লিক করলে আপনি ওই পেজটাতে যেতে পারবেন। হ্যাঁ তাইলে আমরা এখন দেখি, এই দেখেন এটা দুটো লিংক হয়েছে, একটা হলো ইউটিউব একটা হলো গুগল। এইভাবে এখানে গুগলে ক্লিক করলে আপনি আপনাকে একেবারে গুগলে নিয়ে যাবে। যা হোক নেটের কারণে এটা মানে খুব স্লো হচ্ছে, এটা হবে তা হোক তা হোক। এখন আমরা আরো একটা জিনিস লক্ষ্য করছি এখানে কি যে
এই দুটো হয়েছে পাশাপাশি। হ্যাঁ ইউটিউব এই দুটো হচ্ছে পাশাপাশি। তো আমরা যদি গেলে এটা ভিডিও নিচে নিয়ে যাই, তাহলে লাইন ব্রেকের জন্য একটা ট্যাগ আছে, এটা এমটি ট্যাগ, এটা হলো বিআর, এটা দিয়ে স্ল্যাশ যদি দেন আপনার, তাহলে দেখা যাবে এটা নিচে চলে গেছে। আরো যদি ফাঁক করতে চান তাহলে আপনি ডাবল বিআর দিয়ে দেবেন, তাহলে এখানে এটা নিয়ে চলে যাবে। আবার এটা নিচে আমি নিচে নিচে নিয়ে যেতে চাই, এখানে মনে করেন যে দিলাম হলো বিআর স্ল্যাশ, তাহলে তাহলে এখন দেখেন ওয়েব পেজটা, ওয়েব পেজে যাই আমরা, তাহলে এখন দেখা যাচ্ছে যে ইউটিউবটা এখানে গেছে, আবার গুগলের নিচে গেছে। এখন এইভাবে আপনি আমার যদি কোনো ব্যক্তিগত ওয়েবসাইট থাকে, যেমন অনেকের এই ইউটিউব চ্যানেল থাকে, এইরকম করিয়ে হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আপনি এইচটি ট্রিবিউট দিয়ে এখানে ডাবল ব্র্যাকেট দিয়ে ওই কপিটা ওই লিঙ্কটা, হ্যাঁ ওই লিঙ্কটা আপনি এখানে দিলেই এবং মাঝে ওটা লিখে দেবেন যে এটা কিসের, তাহলে এখানে ক্লিক করলেই সেখানে চলে যাবে। তো এই এটাই হলো কোনো ওয়েব পেজে লিঙ্ক দেওয়ার একটা নিয়ম। আর এটা আমরা আমাদের ওয়েব পেজ হলে এইটা, আর ইউটিউব গুগল এটা হলে আলাদা বাইরের, সেই জন্য এটা বলা হবে এক্সটার্নাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক মানে এটা বাইরের সাথে সংযোগ স্থাপন করে। ধন্যবাদ সকলকে, আমি পরবর্তীতে ইন্টারনাল অর্থাৎ পেজের মধ্যে মানে ওই ওয়েবসাইটের মধ্যে থেকেই ওই রুট ফোল্ডারের মধ্যেই যে একটা লিঙ্ক করে দেওয়া হবে, অর্থাৎ ওই ওয়েবসাইটের ভেতরে, সেটা ইন্টারনাল লিঙ্ক, এটা পরবর্তীতে ভিডিওতে বলবো। তাহলে আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন যদি কোনো বুঝতে অসুবিধা হয়। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।